স্কুল খোলার দাবিতে সরকারি মহিলা কল্যাণ স্কুল গেটের সামনে অভিভাবকদের বিক্ষোভ। আসানসোল ছাত্রছাত্রীদের অভিভাবকদের বিক্ষোভ আসানসোল মহিলা কল্যাণ স্কুলে। স্কুল খোলার দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভ করতে দেখা যায় অভিভাবকদের। মর্নিং স্কুল খোলার আবেদন রাখেন স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল চত্বরের মাঠ ছাড়া অন্য কোনো মাঠে ছাত্রছাত্রীদের পাঠানো হবে না এমনটাই জানান অভিভাবকেরা। বলছে ক্লাস কবে থেকে খুলবো? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।